কষ্ট হয়। তো সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের, আশা রাখি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর এই যে মন্দিরে এখন রেডি করছে, এই দেখো এখন আমরা যাচ্ছি, আমাদের তো দুটো গাড়ি আছে জানো, একটা মন্দিরা স্কুটি আছে আর একটা আমার বাইক আছে। তো গতবার তো মন্দিরা স্কুটিটা এই দিনে ছিল না, এটা তো নভেম্বরে কেনা হয়েছিল, এখন 1 বছর হয়নি, এই নভেম্বর আসলে 1 বছর হবে। তা আজ বিশ্বকর্মা পুজো, বাবা বিশ্বকর্মাকে যাতে আমাদের গাড়িটা ভালো লাগে সেই জন্য ইয়ে, আর যে গাড়িটা নতুন কিনেছি সেই গাড়িটা পুজো এখনো দিতে পারলাম না, এই কারণে কারণ গাড়ি তো এখনো শোরুম থেকে বেরোয়নি। তবে যেহেতু আমাদের কেনা হয়ে গেছে, হয়তো অনেকেই বলবা তোমাদের উচিত ছিল আজকের দিনে গিয়ে গাড়িটাকে একটু পুজো দিতে। তবে আমরা মন থেকে বিশ্বাস করি গাড়ি যেদিন আমাদের শোরুম থেকে বেরোবে সেদিন তো অবশ্যই পুজো দেব, তার জন্য তো চিন্তাধারা আছেই। আমাদের এখানে কালীবাড়ি আছে, আমার নিজের অনুকূল ঠাকুর আশ্রম আছে, সব জায়গাতেই দেব। তা আপাতত এখন আমাদের স্কুটি আর বাইকটা পুজো দেওয়ার জন্য এই যে মন্দিরা রেডি করছে, এই যে ফুল কিনে এনেছি কালকে, আর এই যে ধূপ টুপ নিয়ে রেডি করছে, কারণ দেখো ওগুলো নিয়ে আমাদের সব সময় চলাফেরা। বাবা বিশ্বকর্মা যেন ভালো রাখে এটাই সব সময় বলবো। এই এটা শুকিয়েছে রে আমাদের গুরুদেবের আসনের ইয়েটা, পেতে দিস তো। তো যাই হোক, তো চলো নিচে যাই, কারণ তোমরা জানো গ্রাউন্ড ফ্লোরে আমাদের গাড়ি থাকে। তো চলো আবার 35 টাকা নিয়ে আসবো, ডুবে যায় না। হম এখন বেরোচ্ছি, কষ্ট হয় তখন আমার মাথা ঠিক থাকে না ভাই, এমন জায়গায় দিল ও আর ধরবে। তাও তাও কপ্পুরটা একটু ইয়ে করো, দেখো দাও ধরে, ওরকম ঘুড়ি ঘুড়ি কপ্পুর দিলে জীবনেও ধরবে না। একটু প্যালা দাও, প্যালা কপ্পুর চলো। এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দেয়া মুখ ফুটে যাবে, ভুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দেয়া মুখ ফুটে যাবে, ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। তো দেখতেই পাচ্ছ এখানে আমার বাড়ি, এই বাড়ি বলছি সরি, গাড়ি মানে বাইকটা আর স্কুটি পুজো হচ্ছে। হ্যাঁ এই দুটোই আমাদের গাড়ি, তোমরা সবাই দেখেছ মন্দিরা স্কুটি আর আমার বাইক। তো আজকে আমরা কালীবাড়ি থেকে পুজো দিইনি, আমরা নিজেরাই পুজো করেছি, কারণ কালীবাড়িতে আজকে প্রচুর ভিড় ছিল। আর আমরা গত বছরের ব্লগ যদি তোমরা দেখো, এই 17 তারিখেরই ব্লগ গত বছর মানে 2023 সালের, সেদিনও দেখবে আমরা নিজেরাই গাড়িটা পুজো দিয়েছিলাম, কারণ
নিজের মন চাঙ্গা তো সব কিছু তো দেখো, তাই বলে আমি কাউকে ছোট করছি না, আমি নিজেই, কারণ আমরা নিজেরাও ব্রাহ্মণ। আর এই হচ্ছে আমাদের লিফট, তা লিফটেও একটু পুজো করে দিয়ে গেলাম, সেও তো বিশ্বকর্মা, কারণ আমরা এইখানটা দিয়ে সবসময় ওঠানামা করি। তা ওই জন্য শিকুটি কাকা দাঁড়িয়েছিল, আমি মন্দিরা একটু পুজো দিয়ে নিলাম লিফটে, কারণ মন্দিরা বলল যে সেও তো বিশ্বকর্মার মধ্যেই পড়ে, যেহেতু আমরা গাড়িতে পুজো দিতে নেমেছিলাম ওই জন্য আমরা আর কি পুজো দিয়ে নিলাম আর কি। তো যাই হোক, তারপরে আমরা এই যে পুজো টুজো দিয়ে তারপরে আমরা নেমে আসছি নিচে। যেহেতু বাবাকে ঠিক টাইম মতন খেতে দিতে পারি না, সেহেতু তো আমারও একটা ব্যাপার আছে বলো তো, সেই কারণে ওনাকে রাখা, তা আমরা বলেছিলাম যে দিদি তুমি একটু তাড়াতাড়ি এসো, ঠিক আছে, একটু তাড়াতাড়ি এসো যাতে আমার বাবা দুটো জলখাবারের ব্যবস্থা হয়, দুপুরটা তাড়াতাড়ি খেতে পারে। তো সে তো বললো আসবো, তারপরে তো হাওয়া আর কোনো যোগাযোগই নেই, ফোন তুলছে না, কিছুই হচ্ছে না, কি বলবো, কিছু তো বলার নেই, মানে সত্যি কিছু বলার নেই। তারপরে একদিন দিদি আড্ডা মারতে মারতেই বললো, চোখ মেলেই হোক যে করেই হোক, বললো যে আমি আমাকে একটা ফোন কিনে দেবো বুনু। তো সেটা তো আমরা রাজি হলাম যে ঠিক আছে, কটা দিন যাক, আমরা একটা অবশ্যই দিদি ভাইকে ফোন দেওয়ার চেষ্টা করব। দেখো সবারই তো একটা ইচ্ছা, সব মনে থাকতেই পারে, তো সে দিদি হিসাবে চেয়েছে, ফোন হিসাবে আমার কাছে নিতেই পারি। তো কিন্তু এরকম করলে কি করে হয় বলো, এরকম করে কি করে চলে বা কি করে হয় বলো, সে আসতেও না, ফোনও করছে না, মানুষের তো একটা ফোন করেও বলতে হয় যে আসতে পারছি না বা কিছু বা কিছুই না। যাই হোক, এই ঘর বিছানা গোছানো হলো, শিউলি রান্না করেছে, কি রান্না করেছিস তুমি? সোয়াবিনটা গিয়ে করবে? আমি সোয়াবিনটা করব, আর হচ্ছে ও করে ডাল হয়ে গেছে, ডাল করেছে আর ভাত হয়ে গেছে, সোয়াবিনের তরকারিটা আমি করব, ভাবছি আজকে একটু পাঁপড় ভাজবো ওদের জন্য, ব্যাস আজকে তো নিরামিষ, কারণ বিশ্বকর্মা পুজো প্লাস হচ্ছে মঙ্গলবার, ওই জন্য আজকে আমাদের নিরামিষ। তো পনির আনতে চেয়েছিল, যেহেতু আমার পনির খাওয়াটা একদম বারণ, তা ওকে বলেছিলাম, আর ওর এখনো, তোমরা তো শুনেছো গতকালকের ভিডিওতে যে আমাদের গাড়িটা ফাইনালি ডান কেনা, তো গাড়িটা বের করা হয়নি, কারণ আজকে হচ্ছে মঙ্গলবার, ভাদ্র মাসের শেষ দিন আজকে, তো বিশ্বকর্মা পুজোর জন্য যাওয়ার ভেবেছিলাম একটু যাব, কিন্তু ওখানে হচ্ছে যেখানে গাড়িটা আছে তার বেরোনোর রাস্তায়, গাড়িটা বের করে আনার রাস্তায়, যেহেতু আমরা গাড়িটা শুক্রবার দিন বের করবো আমাদের কথা আছে, দেখো আমাদের কাছে, আমরা আমরা দেখবো আমার স্কুটিও সোমবার কেনা, আমার গাড়িও কেনা, নিয়মিত কেনা হলো সোমবারই, আবার আমাদের বাইকও শুক্রবার কেনা, আমরা সোম বুধ শুক্রটাকে বেশি প্রেফার করি এইসব কেনার জন্য, তো সেই তুলনায় আমরা শুক্রবারটা চয়েস করেছিলাম, পছন্দ আমাদের, তো শুক্রবার দিন বের করবো। তো আজকে একবার ইচ্ছে ছিল, কিন্তু ওই গাড়ি যেখান দিয়ে বার করে তার সামনেটা এতটাই কাদা, তিনাদেরও কোনো উপায় নেই যে গাড়িটা একটু বের করে আনতে চাইলে আনতে পারবো, কারণ কাদার মধ্যে কি করে বের করবো, তাদেরও তো একটা সুবিধা অসুবিধা আছে শোরুমের, তো সেই শোরুমের সুবিধাতে, মানে শোরুমের দাদাটা এটাও বলে যদি বৃষ্টিটা লাগাতার হতে থাকে তাহলে হয়তো শুক্রবারেও বের করা যাবে না। তো বৈশাখী বাড়ি এসে একটু মন খারাপ করছিল, একটু মাথা গরম করছিল, ওর তো মাথা গরমটা একটু বেশি, তা ওকে বোঝালাম দেখো গাড়িটা তো আমাকে বের করতে, তাদেরও তো সুবিধা, তাদের তারা তো আমাদের দিতে পারলে তারাও খুশি হয় আশা রাখছি, তো সেখানে দাঁড়িয়ে দুদিন থাকলে তাদেরও সুবিধা অসুবিধা আছে, কিন্তু সেখান দিয়ে বের করা যাচ্ছে না জিনিসটাকে, তাহলে কি করে বের করা যাবে, তাই না? তো আমাদের তো বাইক আর স্কুটি সারা জীবন আমার বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে বিশ্বকর্মা পুজো হতো, তো আমার বাড়ির সামনেই কিন্তু কালীবাড়ি, তোমরা যারা যারা কিশোরগঞ্জ চেনো বা যারা যারা বাইরে থাকলেও কিশোরগঞ্জের সিদ্ধেশ্বরী কালীবাড়িটা অনেকেই চেনে, তো সিদ্ধেশ্বরী কিশোরগঞ্জ সিদ্ধেশ্বরী কালীবাড়ির কাছেই আমার বাড়ি, তো বাড়ির সামনেই একদম, মানে আমাদের বাড়িটা কোনো পাড়ার ভিতরেও না, রাস্তার উপরেই আমাদের বাড়ি, তো সেখানে দাঁড়িয়ে আমরা বাড়ির সামনেই মন্দির থাকা সত্ত্বেও, যেহেতু আমার বাড়িতে পুজো হতো বিশ্বকর্মা, তারপর মনসা পুজো, তারপরে ওই যে রান্না বলে না, ওই যে অরণ্যান বলে মনে হয়,
সবাই শুধু আমাদের সাথে ভালোবাসার সুযোগ নিয়ে সত্যি বেইমানি করে। তোমরা তো শুনলে আমাদের কাজের দিদির কথা, মানুষের সুবিধা অসুবিধা হতেই পারে, কিন্তু তাই বলে মানুষ তো না বলে মানে মানে কি বলবো ছেড়ে দেবে, সেটা তো বলে দিলেই আগে পারে। আমরা মানুষকে এতটা বেশি প্রায়োরিটি দিয়ে এত বেশি ভালোবাসি না, মানুষ বারবার আমাদের ভালোবাসার সুযোগটা নেয়, বিশ্বাস করো খুব খারাপ লাগে। হয়তো রান্নার দিদি আমাদের ঠিকও হয়ে যাবে দু একদিনের মধ্যে, আমরা খবর নিয়েওছি, দুজনকে বলাও হয়েছে, হয়তো হয়ে যাবে, সেটা বড় কথা নয়। কিন্তু সে আমাদের কাছে ফোন চেয়েছিল, আমরা সব রকমভাবেই দিতে চেষ্টা করেছিলাম, কিন্তু ওই যে বললাম মানুষ সব কিছুকে মানে এতটাই আমাদের কাছ থেকে সুযোগ নেয়, আর আমরা এতটাই মানুষকে ভরসা করি, বারবার ভগবান কোথাও চোখে আঙুল দিয়ে আমাদের বারবার দেখায় যে সব মানুষকে অন্ধের মতন ভরসা করিস না, কারণ এই দুনিয়ায় বিশ্বাসঘাতক মানুষই সব থেকে বেশি। আর সেটা কাজের দিদি আবারও আমাদের কাছ থেকে প্রমাণ করে গেল। তা সেটাই তোমাদেরকে মন্দিরা বলছিল, এবার ও তো একটু আস্তে ধীরে কথা বলে, ওটাই আমি তোমাদের বলে দিলাম। কিছু কিনে আনলে দোষ নেই, যত দোষ আমার, কালকে শিউরিতে জামাটা কিনে দিচ্ছি সেই তখন থেকে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছি, আবার আজকে বলেছি শাড়িটা আনতে যাচ্ছে তাই ওর প্যান্ট কিনতে হবে, প্যান্ট কিনে এনেছে কথাই বেরোয় না, বলছে তো এটা তো পুজোর জন্য কিনে আনলাম, পুজোর প্যান্ট বন্ধুরা সেইদিনের জন্য মন্দিরার এই শাড়িটা দেখো ব্লাউজ তৈরি করে একদম পিকো করতে দিয়ে এসেছিলাম, আমিও নীল জামা পরছি, হাতে কুচি বলেছিলে পরে দেখে নিতে বলেছে, যদি সুবিধা অসুবিধা কিছু হয় কালকের মধ্যে গিয়ে করে নিতে হবে, কারণ আমি বলেছি যে লাগবে দুই দিনের মধ্যে, ঠিক আছে পরে দেখে নিতে বলেছে। ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে। দেখো এই শাড়িটা নেওয়া হয়েছে, আমরা সেদিন নীল পরে যাব ম্যাচিং একদম, আমারও নীল জামা এসে গেছে অনলাইন থেকে, ওটা মন্দিরাই কিনে দিয়েছে। দেখো শাড়িটা, এটা আমাদের নিজেদের প্রোডাকশন, কিন্তু আগেই বলে দিলাম মনসাখী শপিং, মনসাখী শপিং জোনের, ঠিক আছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর এই যে ঘড়িটা তো কিনেই দিয়েছে, তোমরা দেখেইছ আজকে পড়েছি আমি ডানাতে, গলাটা কি করে বানাবো, ওর সাথে ঝগড়া করি, তো ওর ইচ্ছা আছে আমি ডানাতে ঘড়ি পরি, তা আমি ডানাতে ঘড়ি অনেকদিন আগে পরতাম বন্ধুরা, কিন্তু মাঝখানে বিগত অনেক বছর পড়া ছেড়ে দিয়েছিলাম, ও যখন চায় তখন আবার আমি ডানাতে ঘড়ি পরা শুরু করলাম আজকে থেকে, এবার থেকে তোমরা আমাকে ডানাতে ঘড়ি পরাই দেখতে পাবো, এবং আমি ডানাতে ঘড়ি পরতে আগে খুব ভালোবাসতাম, ওই জন্য বাঁ হাতে এটা পরে নিয়েছি,
আর ডানাতে এটা পড়েছে। সেদিন ওই গড়টা পড়ে যাবা অন্য ওইটা, ঠিক আছে অসুবিধা নেই। কেমন হয়েছে জিনিসগুলো টুকটুক করে কিছু কেনা হচ্ছে, একবারে সেরকম শপিং এর এবারে আমাদের ব্যাপার নেই, যেহেতু ফোর হুইলারটা নিয়ে নিলাম। সেটাও আছে, আর পরপর তোমরা তো দেখেছো অনেক কটা অনুষ্ঠান। এবছরের সেরা গিফট হচ্ছে ফোর হুইলারটা, চার চাকা গাড়িটা। তারপরে ধরো তোমরা তো দেখেছো পরপর কিছু অনুষ্ঠান হলো, দেখো সব কিছুরই তো একটা ব্যাপার থাকে, তো সেই জন্য এবার আর তেমন একটা পুজোর কেনাকাটা তোর জন্য নেই। ওই অনলাইন থেকে আমার যা স্বভাব কম দামের কিছু প্রোডাকশন নেওয়া, অনলাইনে আমাদের ঋষি রুদ্র দুজনারই জামা অর্ডার করেছি, আসুক, আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো টুকটাক করে জামাটা আছে, আমি তোমাকে বলছিলাম রুদ্রর জন্য একটা এই কালারের জামা আনতে সেদিনকে পরার জন্য, রুদ্রর ইচ্ছা নেই কালারের জামা, তিনজনে এক কালারের জামা পরবে। যাই হোক, ইচ্ছা ছিল লাল কালারের পরার, তা উনি বলছেন হ্যাঁ তুমি তো বললে, কিন্তু আমার লাল খুব প্রিয়, আমাদের দুজনেরই লালটা প্রিয় বলে দেখবে, আমাদের স্কুটিও লাল কালার, বাইকও লাল কালার, লালটা হচ্ছে আমাদের খুব লাকি একটা কালার, তা ওই জন্যই হচ্ছে। এটো না, আমি ঠিক না দেখালে তোমাদের বোঝাতে পারব। তবে এই গাড়িটা কি কালার হচ্ছে সেটা অবশ্যই তো আমাদের গাড়িটা ঠিক রেড বলা যাবে না, ওটা ওটা কালারটা মানে ঠিক না দেখালে বোঝাতে পারবো না। কি যেন একটা কালার, হ্যাঁ কি একটা টোন বলেছে, যাই হোক অত মাথায় নিয়ে তো ওই জন্য মিশে যাবে বলে কালারটা আমি আমরা বললাম যে না এবার ব্লু ব্লু শাড়ি পরেই যাব। আজ লাল রঙে মিশে গেছে নীল, নাকি আজকে নীল রঙে মিশে গেছে লাল, আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকার, তো ওই জন্য লাল নীল সব থাকবে জীবন হলো কালারফুল। তো চলো কর্মা, পুজোর দিন আমরা এখন খেতে বসেছি নিরামিষ। আর এই যে অনেকদিন পর এনেছি দই, দেখো আর তার সাথে সোয়াবিনের তরকারি, এই যে খেতে বসেছি খাচ্ছে। আমাদের তো রান্না দিদি কাজে আর আসতে না, যাই হোক কি আর বলবো, রান্নার লোক খুঁজছি আবার, পেয়ে যাবো হয়তো। তো চলো খাওয়া দাওয়া করে নি। যাই হোক, আজ হচ্ছে ছোটখাটো একটা ভিডিও তোমাদের সাথে রিপ্রেজেন্ট করলাম। তো মেন কথা হচ্ছে আমরা মানুষকে এত বেশি প্রায়োরিটি দিয়েছি, এত বেশি ভালোবেসেছি, মানুষ বারংবার আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, আমাদের সাথে মানে কি বলবো দু নম্বরই করার মতন আর কি, কোথাও না মনটা ভেঙে যায় বিশ্বাস করো মানুষকে না, আর ওই জন্য বিশ্বাসটা ঠিক আমাদের আর আসে না কাউরির প্রতি, মানে এত কি বলবো আমরা এত মানুষের সাথে মিশে যাই, এত ভালোবাসা দিই, তারপরেও মানুষ কেন কি প্রবলেম। দেখো এর আগের বার একটা প্রবলেম হয়েছিল তোমাদেরকে ব্লগেই বলেছিলাম, এইবার আজকে প্রায় চার পাঁচ দিন হয়ে গেল ফোনও ধরছে না, কোনো কারণ নেই, কোনো কিছু না, এদিকে রিংও বাজছে, যে মানুষ এটা জানায় যে না আমার একটা সমস্যা কি প্রবলেম, এইভাবে কি হয় তোমরাই বলো, মানে মানুষকে আমরা এত ভালোবেসে না মানে কি বলবো। তার মধ্যে এই ঝামেলা হয়েছে মন্দিরের সাথে আজকে আমার সকালবেলা একটুখানি এই রান্না বান্না হেঁডা ভেঁডা নিয়ে অনেক কিছু ওর সাথে তর্কাতর্কি আজকে হয়েছে আমার সাথে, তো যাই হোক সেই সব কোনো ব্যাপার না, আবার সব আমাদের ঠিকও হয়ে যায়। কিন্তু এই যে জিনিসগুলো আমাদের সাথে বারংবার ঘটছে, মানে তোমরাই বলো কী করা যায়, এখন মানুষকে কতবার সুযোগ দেওয়া যায়, এরপর আগেরবারও তো সুযোগ দিলাম, সে সুযোগ নিল, আমাদেরকে বললো যে দিদি আমি এই নেবো ওটা করে দিতে হবে এটা, আমরা তাতেই রাজি হয়েছিলাম যে চলো ঠিক আছে, সেও গরিব মানুষ, আমাদের সামর্থ্য যেটুকুনি হবে তার পাশে অবশ্যই আমরা দাঁড়াবো, কিন্তু মানুষ সুযোগ যে কীভাবে নেয় আমাদের সেটা আমরা আজকে খুব ভালোভাবে প্রমাণ পেলাম, মানে কিছু আমার জাস্ট বলার ভাষা নেই, আমি আর কিছু বলবো না, অনেক কিছুই ঘটনা ঘটে সব কিছু বলতে পারি না, এই কারণেই আমরা মানুষকে ছোটো করতে না চাইলে কী হবে, মানুষ আমাদের ছোটো করার জন্য এক পায়ে আগিয়ে আছে আর কি। তো যাই হোক, ওনার কাজ আমরা ছাড়িয়েও দিলাম, নতুন কাজের লোক দেখছি আমরা, হয়তো দু একদিনের মধ্যে হয়েও যাবে, অবশ্যই সেটা তোমাদের সাথে আবার শেয়ারও করবো কম বেশি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো। ও আর একটা কথা, আগামী দিন কিন্তু একটা বিশাল ইন্টারেস্টিং না আমাদের জীবনের এই আজকে এই ব্যাপারটা, মানে এই যে 2007 সাল থেকে এই 24 সালের এই যে জার্নিটা, সেইটা নিয়ে কিন্তু একটা কালকে একটা ভিডিও আসছে খুব শিগগিরই তোমাদের সাথে, যেটা আজকের এই আমাদের দু বছরের ইউটিউব চ্যানেলের জার্নিতে
এখনো অব্দি শেষ, মানে কোনোদিনই সেটা বলা হয়ে ওঠেনি, তবে আগামী দিন সেটা বলবো। শ্যুটটা আগের দিনই করা হয়েছিল, যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো সেই জন্য এই ভিডিওটা আজকে আগে দিলাম। আগামী দিন কিন্তু সেই ভিডিওটা আসছে, তোমরা অবশ্যই মন্দিরা বৈশাখী ব্লগে চোখ রেখো। আর একটা কথা, মন্দিরা বৈশাখী ফ্যামিলি যে চ্যানেলটা আমরা নতুন খুলেছি ইউটিউব চ্যানেলটা, সেটাতেও কিন্তু চোখ রেখো। সোম বুধ শুক্র কিন্তু তিনটে করে ছোট ছোট ভিডিও কিন্তু যাচ্ছে। তো চলো আজকের মতন টাটা।